হলো। তার কৃপা না হলে কিছুই সম্ভব নয়, তার কৃপা হলেও অসম্ভব সম্ভব হয়। তার কৃপা হলেই তোর মনের মোড় তার দিকে ঘুরে যাবে, তখন বুঝতে পারবি গীতা কি। ১৭। একমাত্র উপায় তার শরণাগতে, মন বুদ্ধি অহংকার নিয়ে যে ব্যক্তি তার চরণে সমর্পণ করতে পারবে, তার কৃপায় মুহূর্তের মধ্যেই তার সব দুঃখের নিবৃত্তি হবে। তবে তার জন্য চেষ্টা করতে হবে, অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। ১৮। সন্ন্যাসের জন্যে সারা বিশ্বই তার গৃহস্বরূপ, যখন যেখানে তখনই সেটা তার ঘর। ১৯। নিজেকে জানতে গেলে গুরুমুখে শাস্ত্র কথা শুনে নে, আর তার কথায় মূর্তিমান শাস্ত্র জ্ঞান মনে করে তার অনুশীলনে জীবনের সব শক্তি লাগিয়ে দে। সামান্য মাত্র নিজের জন্য আলাদা করে বাঁচিয়ে রাখার চেষ্টা করিস না, দেখবি তোর দেওয়ার মধ্যে দিয়েই তোর পাওয়ার পথটা প্রশস্ত হবে। ২০। নিজেকে বড় বলে ভাবিস না, নিজেকে বড় করিস না, নিজে কর্তা না হয়ে তাকে কর্তা জ্ঞান করার চেষ্টা কর, তাহলেই ত্যাগ আসবে। ২১। আগে গ্রহণ তবে ত্যাগ, ত্যাগ কি আর জোর করে হয় রে, এ হলো এক স্বাভাবিক অবস্থা। তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হয়, মনটা তার দিকে দিয়ে দিতে হয়, তার কথা চিন্তা করতে হয় অবিরত, তাহলেও তিনি যতটুকু রাখার রেখে দেয় আর বাকিটুকু ত্যাগ করিয়ে দেয়। ২২। ছোট শিশুকে দেখিস না, কি সহজ সরল ভাব, মায়ের উপর কি স্বাভাবিক সমর্পণের ভাব, সেখানে কোনো ছল চাতরি বা মিথ্যা বুদ্ধির অহংকার নেই, শুধু সহজ সরল আবদার, তাতেই মা খুশি। তোকেও তেমনি সহজ সরল হয়ে তার উপর নির্ভর করতে হবে। ২৩। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমায় স্মরণ করিবে, আমি রক্ষা করব। এটি বাবা লোকনাথের অতি বিখ্যাত উক্তি। ২৪। নিজেকে তার প্রত্যেকতে ছেড়ে দে, তার উপর শরণাগতির ভাবটা হবে আবদার ঈশ্বরে প্রার্থনা, ভাবটি যেন তিনি তোর সবচেয়ে আপনজন, তোর সব অধিকার বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র তারই উপর। এই ভাব যত গাঢ় হবে ততই দেখবি তার কৃপা তোর উপর ঝরছে, তখন তিনি আদরের জন্য নন, অতি নিকটের হৃদয়ের ধন। ২৫। সব কর্মের মধ্যে যখন তাকে ছাড়া তোর আর কিছুই করা সম্ভব হবে না, তোর অনুভূতিতে যখন তিনি সর্বময় কর্তারূপে নিজেকে প্রকাশ করবে, তখন দেখবি গীতার কর্মযোগ ভক্তিযোগ সবই তোর কাছে জীবন্ত হয়ে উঠবে। মানব দেহ নিয়ে কেন এই পৃথিবীতে এসেছিস তখনই বুঝতে পারবি, তার আগে নয়। ২৬। যে কারণে মোহ আসে তা যদি জানা থাকে আসতে না দিলেই হয়। ২৭। বাক্যবান বন্ধু বিচ্ছেদ বান বৃত্ত বিচ্ছেদ বান, এই তিনটি বান সহ্য করতে পারলেই সে মৃত্যুকে জয় করতে সক্ষম হবে। ২৮। সব কামনা বাসনার মূলেই তো সেই পরম প্রভু বসে আছেন, চাওয়া পাওয়া সবই তো তারই খেলা, তিনি ছাড়া বিশ্ব সংসারের দ্বিতীয় বলে যে আর কেহই নেই। ২৯। সাধন পথে চলতে গিয়ে যে নিজের গুরুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে শিখেছে তার কাছে পরম সত্য প্রকাশ হয়, কিন্তু সাধন পথে চলার সময় যে তার নিজের গুরুকে ভালোবাসতে পারে না বা পারে নেই, তার কাছে সেই পরম সত্য কখনোই প্রকাশিত হয় না। ৩০। প্রকৃত মায়া অজেয় শক্তি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আদ্যা শক্তি তিনি, তাকে কখনোই জয় করা সম্ভব নয়,
কিন্তু উপাসনা, প্রার্থনা, ধ্যান ধারণার মাধ্যমে তাকে প্রসন্ন করতে পারলে তিনি সন্তানকে উচ্চতর আধ্যাত্মিক চেতনার জগতে সেই পৌঁছে দেয়। 31 আমি কে তা তোর জানার দরকার নেই, শুধু অন্তর দিয়ে প্রাণ ভরে আমায় ডাকবি, আমার দয়া ভিক্ষা করবি, তাহলে আমি তোদের সব কষ্ট থেকেই মুক্তি দেব। 32 যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে, আপদে বিপদে আমার উপরে নির্ভর করে, তাদের আত্মকন্দনে আমার অন্তঃকরণ আর্দ্র হয়, দয়া হয়, এই দয়ার মধ্য দিয়েই আমার শক্তি প্রভাবিত হয়ে তাদের দুঃখ দূর করে, আমি নিত্য বস্তু, আমার বিনাশ নেই, আমার শ্রদ্ধাও নেই, যারা আমায় আশ্রিত তাদের অনিষ্ট করে এমন শক্তি কারণ নেই। 33 আত্মনিষ্ঠ যোগী মুক্তির একমাত্র উপায়, ভক্তি তার সর্বস্ত্র, মন্ত্র আদি সহায়ক মাত্র, ভক্তির সঙ্গে নিয়ে এগিয়ে চলো, তাদের কি বাধা দেবে, কারণ তারা যে আমারই সন্তান। 34 তোর যা দরকার আমার কাছে সব আছে, তুই কেবল চেনে। 35 ভোগ ও উপভোগের পার্থক্য আছে, যেমন পতি আর উপপতি, শাস্ত্রবিধি অতিক্রম করে স্বেচ্ছাচারে যা করা হয় তাই উপভোগ, তাতে শান্তি হয় না, বিধিপূর্বক ভোগেই পরম শান্তি মেলে। নমস্কার।